শ্রোতি দর্শক, বেলা বেলা সারাবেলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গত পর্বে কথা বলছিলাম আমাদের দেশের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, নাট্য নির্দেশক, চলচ্চিত্র নির্মাতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সর্বোপরি একজন বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ। তার সঙ্গে আমরা যে পর্যন্ত ছিলাম সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধ। এখন আমরা বাকি অংশটুকু তার কাছ থেকে শোনবার চেষ্টা করব। গত পর্বে আমরা যে জায়গাটায় ছিলাম সেটা হলো যে এদিকে আত্মসমর্পণের ঘটনা ঘটছে, ওদিকে তোমরা ঢাকায় প্রবেশ করছো, ওইরকম একটি জায়গায় ছিলাম। সেখান থেকে আমরা স্বাধীন বাংলাদেশে চলে আসবো। হ্যাঁ, আমি 16 ডিসেম্বরই ঢাকায় ঢুকেছি, সেটা গত পর্বেও আলোচনা করেছি কিছুটা। রেসকোর্স ময়দানে সন্ধ্যা হয়ে যায় আমরা পৌঁছতে পৌঁছতে। পরে তো যার যার বাড়িতে একবার দেখা করতে গিয়েছিলাম মায়ের সাথে, আত্মীয় স্বজন, ভাই বোন সবার সাথে। সে এক আমার ভাই বোনের ব্যাপারটা বলি, আমাদের বাড়ি অক্টোবর মাসে পাকিস্তান সেনাবাহিনী পল্টনের বাসা, সেই বাসা সে ঘেরাও করে এবং 23 অক্টোবরের পরে 25-26 অক্টোবরের দিকে আমার ভাইকে, 5 ভাইকে ধরে নিয়ে যায়। আমাকে তারা খুঁজতে এসেছিলো, যাক কিন্তু আমার ভাইরা বেঁচে গেছেন। প্রচণ্ড টর্চার করেছিল, খুব টর্চার করেছিল। তো স্বাভাবিক একটা আবেগ ঘন জায়গায় ছিল পুরো পরিবেশটা, খুবই স্বাভাবিক। হ্যাঁ, এবং আমার মা খুব ন্যাচারালি স্বস্তিতে ছিল। কিন্তু যেটা আমার খারাপ লেগেছিলো সেটা হচ্ছে যে ধরেন আমরা শুনলাম যে ডক্টর আলিম চৌধুরীকে মেরে ফেলেছে, এই শোনা শুরু করলাম 17 তারিখ থেকে, নিয়ে গেছে একের পর এক সংবাদ। যা হোক, এগুলি পার হয়ে তো আমরা স্বাধীন বাংলাদেশেই, স্বাধীন বাংলাদেশে আমাদের প্রত্যক্ষ করতে হলো। এবং একটা কথা মনে আছে যে 10ই জানুয়ারি যেদিন বঙ্গবন্ধু ফেরে, সেদিন আমার উপর দায়িত্ব ছিল ফার্ম গেট থেকে, মানে ইন্ডিয়ান আর্মি এবং বাংলাদেশ আর্মি মুক্তিযোদ্ধা সবার উপর দায়িত্ব ছিল, যার যার মতো। আমরা টার্মিনাল ভবন থেকে ইয়ে পর্যন্ত একটুকের দায়িত্ব ছিলাম। তো সেই মহানায়কের কে দেখা আগেও দেখেছি, বা দুটোর মধ্যে পার্থক্য আছে। তবে সেদিন যেটা মনে হয়েছে খুব কৃষক হয়, মানে শুকিয়ে গিয়েছিলেন, সেটা একটু আমার স্মরণে আছে। আর বক্তৃতা শোনার জন্য তো পিছিয়ে পিছিয়ে গেছি সারদ উদ্যানে। আমি ওই অত অসাধারণ বক্তৃতা, 7ই মার্চও অসাধারণ বক্তৃতা, এই বক্তৃতা খুব ইম্পর্ট্যান্ট ছিল। এটার উপর কিন্তু সংবিধান রচিত হয়েছে, আসলে ওই বক্তৃতাটা গাইডলাইন দিয়ে দিয়েছিল। স্বাধীন বাংলাদেশের ভিত্তিটা কী হবে, ভিত্তিটা কী হবে, অসাম্প্রদায়িক বাংলাদেশ সমস্ত কিছু উচ্চারণ করেছিল, কৃষক শ্রমিকের বাংলাদেশ, এই কথাগুলো কিন্তু উল্লেখ করেছিলেন এখানে। তুমি কি আবার লেখাপড়া ফিরলে? হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে আসলাম। আমার খুব মজার স্মৃতি আছে, আমি যেন ইউনিভার্সিটিতে যাই, তদিনই টেলিভিশন ওপেন করে ফেলছি। 17-18 ডিসেম্বর আমরা টেলিভিশন ওপেন করি। কিছুই জানি না, একলা দুদিন ভাই ছিল, আবদুল্লাল মামুন ছিল, যাক যারা পাকিস্তানের পক্ষে ছিল তাদেরকে বাদ দিয়েছি, মামুন ভাইদেরকে নিয়ে আমরা মোসামানা তখনও পৌঁছেন নাই ডিআইটিতে, যেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি সেখানেই আমাদের যাত্রা শুরু। সব সেদিনের খুব ইমোশনাল, হাতে লেখা শফিকুল ইসলাম স্বপনের কিছু ছবি আছে, খুব ইন্টারেস্টিং, বাংলাদেশ টেলিভিশন ছবি তুলেছে, এটা কেরামত মোলা ফারুক ভাই এদের লেখা আর কি। তো তখন আমার মনে আছে টেলিভিশন ওপেন করে ফেলেছি, রেডিও শাহাবুদ্দিন, রেডিওটা আমাদের শিল্পী শাহাবুদ্দিন আমাদের সাথে ছিল, সে রেডিওটা ওপেন করেছে, সেখানে আবার আমরা দৌড়ে গেছি। মানে আমরা ঠিক জানি না কী বলতে হবে, কিন্তু আমরা সারাক্ষণ সতর্ক করছিলাম যে আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না, মুক্তিযোদ্ধাদের খবর দিন, কোথাও কোনো বিপদ হলে বা কোথাও কোনো অভিযোগ থাকলে নিকটস্থ মুক্তিযোদ্ধা শিবিরে যায় খবর দিন, এই কথাগুলো আমরা মূলত বলেছি। আর হায়দার ভাই আমাদের সাথে ছিল, খালেদ মোশারফ তো তখন আহত অবস্থায় ভারতে, তা শফিউল্লাহ সাহেব ছিলেন। তা আমার এখনও মনে আছে যে ভারতীয় সেনাবাহিনী বড় বড় ব্রিগেডিয়ার সাবির সিং, ঢাকা কমান্ড যে করেছে সে ছিল। তো এরা সবাই মিলে আমাদেরকে শুধু বাংলাদেশ ঢাকা এয়ারপোর্ট কী হবে, কারা নেবে, মুক্তিযোদ্ধারা না ইন্ডিয়ান আর্মি, যৌথ বাহিনী, এগুলি হ্যান্ডেল হচ্ছে, এরকম সময়ে ওপেন করে ফেলেছি এবং কাজগুলি করছি। তখন 22 তারিখে তো আমাদের মুজিবনগর সরকারের প্রতিনিধিরা এসে হাজির হলো। এই আস্তে 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 একটা মানে সিস্টেমের মধ্যে আসা শুরু করলো। তো সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করে মহামিদ, আমি খুব ব্যস্ত, মহামিদ আমাকে বলছে একদিন এসে, মহামিদও মুক্তিযোদ্ধা, শোন একটা কাজ করি আমরা নাটক করবো। কী নাটক বলে, নাট্যচক্র বলে একটা সংগঠন করতে হবে, আমি ডাকসু, ও তো ডাকসু কালচার সেক্রেটারি, এটা নাকি ভিসি সাহেব বলছেন, আমি আচ্ছা চলো করি। তো নাট্যচক্র নাম দিয়ে একটা সংগঠন করলো, তা আমি, মহামিদ, শেখ কামাল, সালাউদ্দিন জাকি, শফিকুর রহমান, আল মনসুর, হাবিবুল হাসান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মানে অনেকে সবাই আমরা বসে ঠিক করলাম। তখন এই যে ওই নাটকটা, রোলালো নিহত এলএমজি,
এক্সপ্লোসিভ মূল সমস্যা, এই নাটকগুলি 72-এর জুলাই আগস্ট মাসে শুরু হয়ে গেল, আমার এখনও মনে আছে। তারপরে তো ওই যে ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল প্রতিযোগিতা হলো, সেইখানে আমাকে জোর করে সেলিম আল দীনের জন্ডিস বিবিদুরের নির্দেশনার দায়িত্ব দেওয়া হলো। আমি দেখেছি, ওইটাই আমার প্রথম নাটক নির্দেশক হিসাবে। কেন জানি আমি জানি না যে নাটকটি দর্শকের খুব পছন্দ হলো, সমালোচনাও হলো। সেলিম আল দীন লেখা আমার নির্দেশনা, আমি সেটা প্রথম হলো আন্তঃহল প্রতিযোগিতা, সব বিষয়ে প্রথম। তো আমার মনে আছে শেখ কামাল বলছে যে কিরে তুই তো সব পুরস্কার নিয়ে গেলি। এখন শেখ কামাল আমাদের বন্ধু, কিন্তু শেখ কামাল একই সাথে ফাদার অফ দ্য নেশনের ছেলে, প্রেসিডেন্টের ছেলে। আমি যে কথাটা বলতে চাই, ওকে কিন্তু ফার্স্ট করা হয়নি। আমি কালচারটার কথা বলছি, কত ডেভেলপ কালচার ছিল, ঠিক আছে। ও কম্পিটিশন করেছে, ও সেকেন্ড হয়েছে, ওদেরটা কিছু আসে যায় না তাতে। এইরকম একটা সাংস্কৃতিক পরিবেশ ছিল ওই নাট্যচক্র যখন করি তখন। একই সাথে কিন্তু আমরা তখন ফিল্ম সোসাইটির সদস্য ছিলাম, আমি তোমার সাথে বাংলাদেশ ফিল্ম সোসাইটির, মাহবুব জামিল, খুশু ভাই, হ্যাঁ। তো যাই হোক, ছবিও দেখি, এটাও করি। হঠাৎ করে আমাকে সবাই মিলে বললো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে তো নাটকটা করা দরকার। তখন এই আমি, শেখ কামাল, আসাদ, পীযূষ সবাই বসে ঠিক করলাম, এসএমএলে বসে যে আমরা বাইরে মিটিং করো। হ্যাঁ, মিটিং করো, মিটিং করো। কামাল বললো তুই কর মিটিং। তো এই মিটিং করে এই ঢাকা থিয়েটারটা গঠিত হলো বিজয়নগরে, এনা বিল্ডিংয়ের দোতলায় বসে। আমার এখনও মনে আছে আমরা বসলাম, মহামিদ নামটা প্রস্তাব করলো, অনেক নাম এসেছিলো, সেলিম আল দীন আহ্বায়ক, মহামিদ আহ্বায়ক, আমিও আহ্বায়ক, যুগ্মভাবে তিনজন আহ্বায়ক হলাম। এই তারপর তো তোমার মনে আছে যে সংবাদ কার্টুন সম্রাট প্রতিদিন ডিডিএসএ মিলন আয়তন করলাম। এইটা করার পাশাপাশি চলচ্চিত্রে যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা একটা নতুন সংগঠন করলাম, ফিল্ম বাংলাদেশ ফিল্ম সোসাইটির সাথে। কোনো একটা কারণে আমার যারা অগ্রত ছিলেন, আর আমার সালাউদ্দিন জাকি, শফিকুর রহমান, মঈন আহমেদ, আরও অনেকে, এদের বোন ছিল না, জামিল ভাই, এদের সাথে তো ওরা বললো আমরা আলাদা হয়ে যাবে, আমাকে ধরলে আমি ঠিক আছে আলাদা হয়ে যাবো। যা হোক, এই হচ্ছে আমার ইনভলভমেন্ট উইথ, মানে আমাদের, আমার আমার অংশগ্রহণ নাটকে শুরু হলো এবং আমাদের চলচ্চিত্রে শুরু হলো। তখন আমি একটা ছোট্ট চাকরি করি, চাকরিটা ছিল লন্ডন জনমতের ঢাকা প্রতিনিধি ছিলাম। আমাকে অল্প একটু টাকা দেওয়া হতো, আর একটি অনুষ্ঠান জাকারিয়া ভাইয়ের সাথে বাংলাদেশ টেলিভিশন ডিআইটিতে করতাম, অনুষ্ঠানটির নাম হচ্ছে আমি কি ভুলিতে পারি, মুক্তিযুদ্ধের পর প্রথম একটি অনুষ্ঠান, সেটা আমি প্রোগ্রাম অর্গানাইজার হিসেবে কাজ করেছি। আর জাকারিয়া দাদা ছিলেন, সে বিখ্যাত নট অভিনেতা, তিনি ছিলেন এটার মূল লোক। তারপরে 74 সালে আমি 74-এর সময় আমার মনে হলো যে ডিডিএসএ মিলন আয়তনে আর নাটকটা করা যাচ্ছে না। তখন হঠাৎ শুনলাম যে নাগরিকও আর ইয়েতে নাটক করছে, ব্রিটিশ কাউন্সিলে করছে না 73 সালের সে থেকে। আমরা 73 সালে শুরু করেছি, 73 সালে ডিডিএসএ মিলন আয়তনে শুরু করেছিলাম। সংবাদ কার্টুন ও সম্রাট প্রতিদ্বন্দ্বীগণ টানা ওখানে 23টা শো হয়েছিল, এবং তখন 16 ডিসেম্বরে সে কি শোয়ের উত্তেজনা, প্রথম বিজয় দিবস, দ্বিতীয় বিজয় দিবসগুলো আমরা পাচ্ছি জীবনে। তখন আমাদের সাথে যারা ছিল, এই 74 সালে এসে শিমুলরা এন্ট্রি নিল, আফজাল হোসেন শিমুল, তার আগে আসাদ, আমি, পীযূষ, আফজাল, আফজালরা এসে, আফজাল আর শিমুলরা 74 সালে এসে জয়েন করলো। তখন সেলিম আল দীন কিন্তু এই ওয়েস্টার্ন থিয়েটারের ইনফ্লুয়েন্সে কিন্তু অ্যাবসার্ড নাটকগুলি, সংবাদ কার্টুন, হ্যাঁ, তারপর সংবাদ কার্টুনটা অ্যাবসার্ড না, জন্ডিসি বিদ্যুন্ত অ্যাবসার্ড, কিন্তু সংবাদ কার্টুনটা কিন্তু পিস কাটারের, ডকুমেন্টারি থিয়েটারের, ওই টাইপের কাজ ছিল। সেটা বেশ একটা ইন্টারেস্টিং কাজ ছিল এবং জনপ্রিয় হয়েছিল। এরকম একটা জায়গা দিয়ে যখন আমরা যাচ্ছি, তখন ভাবছিলাম যে নাটকটা কোন দিকে যাবে। নাটক ঠিক আছে, মঞ্চে অভিনয় করছে, কিন্তু উদ্দেশ্য কী, আদর্শ কী, লক্ষ্য কী, এটা নিয়ে আমার আর সেলিমের নানা রকম আলোচনা হয়েছে। শেষ পর্যায়ে তোমার সাথে হয়েছে অনেক কথা এই ব্যাপারে হয়েছে, আসলে কেন নাটক করছে, শুধু কি বিনোদনের জন্য? হ্যাঁ, আমি এও বিশ্বাস করতাম না যে সমাজ পরিবর্তন করে ফেলবে, তাও না, কিন্তু একটা শিল্পের জায়গায় কোথাও কাজ হচ্ছে কি না, না শুধু এন্টারটেনমেন্ট হচ্ছে, সান্ধ্যকালীন সময় কাটাচ্ছি। তো এইরকম পর্যায়ে 75 সালে আমি টেলিভিশনে জয়েন করলাম, যেহেতু আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে কাজের, টেলিভিশনের পক্ষ থেকেই বলা হলো নাকি আমাকে? হ্যাঁ, এক্স্যাক্টলি, আব্দুল্লাল মামুন আর শফিকুর রহমান, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরীফ মিয়ার ক্যান্টিনে খুব আড্ডা মারতাম,
নির্মলেন্দুগুণ, আবুল হাসান সবার সাথে, হাবিবুল্লাহ সিরাজি, রবিউল হোসেন, রফিকুর নবী, আবুল বারাক আলভী, মানে সবাই তোমাকেও পেয়েছে সেখানে। তোমার বাসায় সেইখান থেকে যাওয়া হতো আমার আর আসাদের সন্ধ্যায় বক্সিবাজার বাসায়। তো যাই হোক, তখন আমার মনে আছে মামুন ভাই বলল যে তুমি তো নাটক করো, মঞ্চে সব করো, ছবিও রাখো, লেখালেখিও করো, পূর্বদেশে তুমি বা আছো, কিন্তু তুমি একটু আমাদের টেলিভিশনে নাটক করো। তো আমি তো এগুলো কিছুই জানি না, বলে আমি দেখিয়ে দেবো। তো তখন আমি চাকরি নিলাম। আমাকে প্রথম বলল যে বিশ্ববিদ্যালয়ের কিছু খুব সুন্দর শিক্ষাঙ্গন বলে একটি অনুষ্ঠান, ওইখানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে নিয়ে একটি নাটক করতে হবে, প্রতি সপ্তাহে একটা যাবে। আমি আচ্ছা ঠিক আছে, এবং 22 মিনিটের নাটক। তো তখন বড় বড় ভ্যান ছিল, বড় বড় ক্যামেরা, একটা ক্যামেরা টেবিলের মতো বড়, তাই না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর ব্লক লেন্স ছিল। তো ওগুলি নিয়ে বাইরে যে আমাকে বলে বাইরে করবে, আমি বাইরে কোথায় বলে মহিলা সমিতি করে ফেললাম। তখন মহিলা সমিতি দিয়ে আমরা প্রথম নাটক শুরু করি। আমার এখনও মনে আছে, আমি নাটকে আমি রেকর্ডিং করছি, রিহার্সাল করেছি, ড্রাই করেছি, 7 দিন ধরে চিৎকার হয়ে, 22 মিনিটের নাটকের জন্য 7 দিন 70 ঘন্টা রিহার্সাল করে ফেলেছি আর কি। তো ফাইনাল ডে মামুন ভাই আসলো, এসে ক্যামেরা ট্যামেরা সেট আপ দেখলো, দেখে দেখে বলো যে আমি রেকর্ড করি। তো মামুন ভাই নিজে বসে রেকর্ড করলো, আমরা বলো তুমি দেখো, পুরো নাটকটা রেকর্ড করলো, রেকর্ড করে বললো ব্রেক, ব্রেক দিল। তো আমরা একটু চা টা খাচ্ছি, মামুন ভাই বললো পুরো নাটকটা মুছে ফেলো। তো ইঞ্জিনিয়ার লুৎফি ভাই ছিল, লুৎফি ভাই পুরো নাটকটা মুছে ফেলো। আমি যাই আয় এটা কী করলেন, এত কষ্ট করে আমি রিহার্সাল করলো, বলে এখন তুমি করবে পরীক্ষাটা। আমার মনে হয়েছে যে এই যে হাতে কলমে একটা শেখার ব্যাপার আছে। তো আমি ওখানে বসে আবার ওই নাটকটা, মামুন ভাইয়ের মতো হলো না মানে আমার জীবনে, ওইটাই আমার প্রথম টেলিভিশনে। তারপর তো আমি টেলিভিশনে লালমাটি কালো ধোঁয়া, আসাদুজ্জামানের প্রথম সিরিয়াল, টিভি সিরিয়াল করেছি, বা হুমায়ুন ফরিদির ভাঙনের শব্দ শুনি। টেলিভিশনে একটা দীর্ঘ জীবন আমার কেটেছে, কিন্তু আমার মানে আসলে যেটা হয়েছে যে 75-এর পট পরিবর্তনের পরে একটা কঠিন সময় আমাদের কাছে। আমার এখনও মনে আছে একটি ওই যে কাঁদো বাংলার মানুষ আজিকে কাঁদো একটা গান আছে, শিমুল গায়, হ্যাঁ, সমর দাসের সুর দেয়া, এটি আমি ব্যবহার করেছিলাম একটি গণহত্যার দৃশ্য দেখিয়ে 77 সালে। আমাকে সরকার থেকে চিঠি দিল যে এই ধরনের, আর বলেছিলাম পাকিস্তান হানাদার বাহিনী, বলেছিল পাকিস্তান শব্দটা বলা যাবে না, হানাদার বাহিনী বলতে হবে, আর এই ধরনের হত্যার দৃশ্য দেখানো যাবে না। উত্তরাখণ্ডে গেছিল এক ধরনের টেনশন, এটা ওইটা চলছিল নিজেদের মধ্যে, কিন্তু তারপরে তো চাকরি করতে হয়, মানে আমাদের খেতে হবে, হ্যাঁ, তো চলতে হবে, জীবন চলতে হবে। এদিকে নাটক চলছে, মুনতাসির ফ্যান্টাসি হয়ে গেছে, হ্যাঁ, সেলিম আল দীনের সেই বিখ্যাত নাটক, সে মিউজিক্যাল, মহিলা সমিতি, সেই রকম রমরমা। আর তোমার নির্দেশিত মঞ্চে ওই নাটকটা কোনটা, তাই তো বলছি, ওইটা আর একটু পরে, আগে তো এটা। তো এইসব নাটক যখন চলছে, তখন আমাদের মুনতাসির চলছে, আব্দুল্লাল মামুনের যে নাটকটা, ওদিকে পায়ের আওয়াজ পাওয়া যায়, হ্যাঁ, পাওয়া, তার আগে হচ্ছে যে শুভচন্দ্রির বাস, হ্যাঁ, আমি 74-75 থিয়েটার যে নাটকটা নিয়ে আসলো, তারপরে মামুন রশিদের যে নাটকটা চলে আসলো, সেটা হচ্ছে ওরা কদম আলী 76 সালে। তো 74-75-76 এটা কিন্তু এই ট্রানজিশনাল পিরিয়ড, হত্যাকাণ্ড, রাজনৈতিক অস্থিরতা, কিন্তু বাংলাদেশের নাটক সংস্কৃতি কর্মীরা তারা কিন্তু তাদের মুক্তিযুদ্ধের চেতনার জায়গা, মানুষের প্রতি তাদের দায়িত্ব, দেশ এবং জনগণের প্রতি দায়িত্ব, এবং বাঙালি বাংলাদেশের শিল্পটার প্রতি তাদের, সংস্কৃতির প্রতি দায়িত্ব, এখান থেকে স্মরণীয়। এটা হচ্ছে আমি সংস্কৃতিকর্মীদের প্রশংসা করি, আমি খুব খেয়াল করে দেখেছি। আর গ্রাম থিয়েটার তখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করলো, একদিক দিয়ে তখন সেনাবাহিনী, সেনা শাসকের বিরুদ্ধে লড়াই চলছে, আন্দোলন হচ্ছে, এবং নানা ঘাত প্রতীকাকে অনেক কিছু পরিবর্তন হয়ে গেল, এরশাদ ক্ষমতায় চলে আসলো, মৌলবাদের উত্থান ঘটছে, আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশন গঠিত হয়ে গেছে, তখনও কিন্তু জোট গঠিত হয়নি, 21 উদযাপন কমিটি হয়েছে। আমার এখনও মনে আছে টিএসসিতে 21 উদযাপন কমিটি হলো, এবং 81 সালে প্রথম আমরা টেবিল চেয়ার টেনে একসাথে করে মিটিং করে সিদ্ধান্ত নিলাম। পরের বছর তো আমরা যে এরশাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা 83 সালে সমৃদ্ধ সাংস্কৃতিক জোট করলাম। সেই সময়ে আমার জাহানার ইমামের সাথে অনেক আগে থেকে পরিচয়, কিন্তু উনি যে এই কাজটা করবেন গণ আদালতের মতো মহান কাজ, এটা আমি বুঝতে পারি না আসলে। ওনার লেখাটা আমাকে খুব তাড়িত করেছে, তার উপন্যাসে অনেক জায়গা আছে আমাদেরকে নিয়ে, আমার নাম নিয়ে, আসাদের নাম নিয়ে, মায়ার নাম নিয়ে, সবাই, ফতেহ আলী, হাবিবুল আলম, সবার নাম নিয়ে। কিন্তু উনি বেসিক্যালি যে কাজটি ধারাবাহিকভাবে করেছেন, সেটা বিচিত্র এবং সচিত্র সন্ধানীতে
টেলিভিশন নাটক নিয়ে সমালোচনা লিখতেন, যদি মনে আছে। ওটা নিয়ে আমার সাথে অনেক কথা হতো, আমি বাসায় যেতাম, মা ডাকতাম। লিখতেন, নিয়মিত লেখালেখি করতেন, নিয়মিত লেখা। এবং সাদাত ভাইয়ের প্রয়াত, সম্প্রতি প্রয়াত গাজী শাহাবুদ্দিন সাহেব, এই দুজন মানুষ খুব বড়ো ভাই। কাইম চৌধুরী, তিনটা মানুষই আজকে নেই। জাহানার ইমামের অনেকের অনেক সমর্থন আছে তার বেড়ে ওঠার পিছনে, তার এই এই জায়গায় শহীদ জননী হওয়ার পেছনে, কিন্তু এই দুইটা তিনটা লোক অসম্ভব বড় ভূমিকা পালন করেছে। আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনটা তুঙ্গে নিয়ে গেছি, তখন উনি আমাদেরকে বলেন যে বাচ্চু, এটা আমাদেরকে অন্যভাবে দেখতে হবে। এবং এই শাহরিয়ার কবির খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কর্নেল কাজী নুরুজ্জামান তিনিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তখন বললো যে এরকম, আমরা যদি এরশাদের সাথে কিছু করা যায় কি করা যায়। তখন আমি প্রথম বললাম যে একটা কাজ করি, একটা উৎসব করি, বিজয় উৎসব। কেমন করে বিজয়? 89 সাল। তখন মহামিদ একটা মিছিল বের করলো বিজয় দিবসের দিন, চট্টগ্রামে তখন মিছিল এবং মেলা হলো, ফারুকে আজমরা করলো, মহামিদ ঢাকায় একটা করলো, কিন্তু সেটা এসে বঙ্গবন্ধু যেখানে ভাষণ দিয়েছিলেন সেখানে এসে ফুল দিয়ে মিছিলটা শেষ হলো। ওই দিনের প্রোগ্রাম ছিল শুধু ওইটা। আমার বক্তব্য ছিল, আমরা একটা ইয়ে করি, বিজয়োৎসব করতে চাই। কবে? আমি 10 তারিখ থেকে। কী করে সম্ভব? আমি, আমার সব ফাইল রেডি আছে। তো একটা কমিটি হলো, আমাকে প্রধান সমন্বয়কারী করে, ফয়েজ ভাইকে আহ্বায়ক করে, আর লিয়াকত আলী লাকীকে মেম্বার সেক্রেটারি করে। তখন আমি পুরো যে প্ল্যানটা করেছি 1 বছর ধরে কোথায় কোথায়, তখন কিন্তু পল্টন সহ, শহীদ মিনার সহ, শাহবাগ সহ, তার আগে কিন্তু ওই যে তোপখানার মোড়ে, হ্যাঁ, একটা মঞ্চ করা হলো জনতার সম্প্রচার কেন্দ্র, জনতার কন্টিনিউয়াসলি, হ্যাঁ, এটা কন্টিনিউয়াস গেছে। ওটার উপর কায়সারের একটা খুব ভালো ডকুমেন্টারি আছে। তো ওইটা একটা শক্তি দিয়েছে আমাদের, ওইটাকে আমরা কনভার্ট করলাম 10। এবং আমার মনে আছে লক্ষ লক্ষ লোক রাস্তায় হয়েছিল। সেইখান থেকে আমাদের মনে হলো জানার ইমাম ছিল দুদিন ওখানে, উনি প্রায় কী জানি ভাবতেন, কিন্তু কিছু বলতেন না। কিন্তু ওনার, উনি একটা ছোট বক্তৃতা দিয়েছিল, সেই বক্তৃতাতে উনি কিন্তু বলছিল যে যে যুদ্ধে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হয়নি, এটি আমাদের সবচেয়ে বড়। এবং ওনার আরেকটা লেখা ছিল তখন, যেখানে উনি দেখিয়েছিলেন যে রাজাকারদের যে ছেড়ে দেওয়া হয়েছিল 75-এর 15 আগস্টের পরে 31 জানুয়ারি ওই দালাল আইনটা বাতিল করে দিল। এগুলি নিয়ে খুব ব্যাপক আলোচনা তখন বিচিত্রায় ঘটছিল। সেই সময় 91 সালের দিকে শাহরিয়ার প্রথম কংক্রিট একটা প্রস্তাব দাঁড় করানো। আমরা তখন নাট্যোৎসব করছি, আমরা তখন, তার আগে আরেকটা যেটা হয়েছিল যে গণতন্ত্রের অভিযাত্রা। ও হ্যাঁ নূর ভাই, আসলে অনেক ঘটনা, তুমি তো সেটাই মূল ভূমিকা পালন করেছো। একেবারে যে কক্সবাজার থেকে একদম তেঁতুলিয়া পর্যন্ত, কক্সবাজার থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমরা করেছিলাম। এটা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সবচেয়ে বড় আয়োজন এখনও, বিজয় উৎসব এবং গণতন্ত্রের অভিযাত্রা। তো যাও, তো আমার একটি ঘটনার কথা মনে হয়, তখন আমাদের কিন্তু হাতদায় হয়ে গেছে, চাকা নাটক হয়ে গেছে, গ্রাম থিয়েটারের ব্যাপক উত্থান ঘটেছে, ঢাকা থিয়েটারে অনেক নাম হয়েছে, নাগরিকের অনেক নাম হয়েছে, থিয়েটার আরণ্য প্রচুর দল, এবং এস এম সোলাইমান পদাতিক নিয়ে, ঢাকা পদাতিক নিয়ে, আসলে ভালো হচ্ছিল, একটার পর একটা তৈরি হয়ে আসছিল, নতুন নতুন দল, নতুন নতুন মানুষ, নতুন নতুন মানুষ। এবং আমার মনে হচ্ছে যে এরশাদ পর্যন্ত কিন্তু আমাদের গণসঙ্গীতের একটা উচ্চতা পেয়েছিল। 80-এর দশকে কিন্তু বেশ কিছু গণসঙ্গীত তৈরি হলো, সমৃদ্ধ সাংস্কৃতিক জোটের একটা বড় অবদান আছে সেখানে, হ্যাঁ এটা হয়েছে। তারপরে নাচ, নাচ কিন্তু তখন আর মিলনায়তনে না, রাস্তায় নাচ হওয়া শুরু করলো। সো আমার মনে হয় সম্মিলিত সাংস্কৃতিক জোট একটা সাংস্কৃতিক একটা অভিধা কিন্তু একটা রচিত করেছিল পুরো মানুষের মধ্যে, জনমানুষে। এবং ফয়েজ ভাইয়ের অবদান আসলে কখনোই আমরা ভুলতে পারবো না। এই এই নাটক পাশাপাশি তো চলচ্চিত্র চলে এলো না পর্যায়ে? ওই যে এটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে আমি যখন গণ আদালতের কথাটা আসলো, তখন আমি জাহানার ইমামের সাথে কাজ করি। আমাদের গণ আদালতের প্রথম সভাটা হয়েছে কর্নেল কাজী নুরুজ্জামানের বাসায়। সেইখানে সিদ্ধান্ত হলো যে আমরা গণ আদালত করবো। মামুনুর রশিদ, আমি, শাহরিয়ার কবির, কর্নেল কাজী নুরুজ্জামান, রাগিব মুন্নার মুন্না, ছাত্রলীগ মুন্না, ওরা সহ সবাই মিটিং করলাম, করে গণ আদালত করবো বলে ঠিক করালো শাহরিয়ার কবিরের প্রস্তাবনা।
এবং একজন আহ্বায়ক খোঁজা হলো। তো আমরা সুফিয়া কামালকে ফোন করলাম তার বাসা থেকে। সুফিয়া কামাল বলল যে আমার বয়স হয়ে গেছে আর আমি অনেকগুলোর আহ্বায়ক, তোমরা অন্য কাউকে করো। আমার মনে আছে যে আমরা কয়েকজন গিয়েছিলাম হ্যাঁ তার কাছে। হ্যাঁ, তারপরে উনি প্রথম উনি বলেন যে এটা করতে হবে তোমাদের। জানা ইমাম নামটা উনি বলার পর আমার উপর দায়িত্ব বলো তার সাথে জানা এসে কথা বলে আমি ফোন করলাম। উনি বলেন যে না আমি কিছুই এগুলি করব না, আমার শরীর খারাপ, তুই জানিস এটা ওটা অনেক কিছু। তখন ওনার ক্যান্সার ধরা পড়ে গেছে। তা আমি না মা তোমাকে করতে হবে। তো তখন অনেক জোর জার করার ফলে আমাদের শহীদুল্লাহ খান বাদুরের গাড়ি ওটা দিয়ে ওনাকে আমার এখনও মনে আছে নিশ্চয় নরতন করেন, তো আমরা ওনার বাসা থেকে নিয়ে আসলাম। উনি এক কোনায় বসা, আমি কিন্তু দেখলাম উনি ঝিম মেরে সবার কথা শুনলেন, শুনে বললেন যে আচ্ছা ঠিক আছে আমি দায়িত্ব নিলাম। কিন্তু দেখো একজন মানুষ কী করে পাল্টে দিতে পারে সব কিছু, সমস্ত কিছুকে উড়িয়ে দিয়ে, সেনা শাসনের লিগেসিতে কিছু সব কিছুকে উড়িয়ে দিয়ে, এবং তখন মাত্র তোমার যে বিএনপি ইয়েরা পা ক্ষমতা এসছে এবং সেটি মুক্তিযুদ্ধের ব্যাপারে তাদের অবস্থানটা তখনও অত্যন্ত ইয়ে কনফিউজিং, এবং তারা বঙ্গবন্ধুকে অস্বীকার করছে। সুতরাং একটা কিন্তু খুবই কালচারালি কিন্তু খুব একটা সংকটময় সময়। সেরকম সময় উনি যে দাঁড়ালেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটা নিয়ে এবং বিচারের দাবি নিয়ে, আমি দেখলাম ওই একটা মানুষ থেকে কিন্তু লক্ষ লক্ষ কোটি মানুষ কিন্তু এটার সাথে সংযুক্ত হলো। এবং আমরা সরদুদ্দানে দিনের পর দিন তো আন্দোলন করছি, কিন্তু সরদুদ্দানে 26শে মার্চ আমার একটা দায়িত্ব ছিল, শাহরিয়ারের দায়িত্ব ছিল বিচারের রায়টা ইয়েতে গাজীউল হকের রুমে বসে সুপ্রিম কোর্টে ওখানে করা, আর আমার দায়িত্ব ছিল মায়াসহ সরদুদ্দানে মঞ্চটা রেডি করা। মঞ্চ তো পুলিশ করতে দেয়নি আমাদেরকে, কিন্তু আমরা যেটা করেছিলাম আমরা ট্রাক দুটোকে জোর করে ঢুকিয়ে ওয়াল ভেঙে, তারপর যখন মানুষ ঢুকলো নূর ভাই, আমি এই মানুষ মনে আছে যে পুলিশ তো একটা চতুর্দিকে ঘিরে রেখেছিল, কিন্তু মানুষের ঢল দেখে এক পর্যায়ে তারা নিজেরাই সরে গিয়ে রাস্তা করে দিয়েছে। ওই শটটা আছে কাউসারের ছবিতে। তো তারপরে জানাই মামা আমাকে বললো যে তুই কী করছিস। আমি বললাম যে মা আমি তো এগুলি শেষ হলো 26 তারিখের পরে। আমি যে আমি একটা ছবি বানাচ্ছিলাম, ছবিটা শুটিং টুটিং কিছুটা করেছি, বলে 71-এর যিশু শাহরিয়ারের, আমি না হ্যাঁ শাহরিয়ার কবির ওই 71-এর যিশুটা নূর ভাই, তখন আমি করলাম 16mm আমার প্রথম ছবি। আমি ছবিটাকে খুব একটা বড় রেট করি না, কিন্তু একটা আবেগের জায়গা আছে। কিন্তু ওই প্রথম 75-এর পরে বাংলাদেশের মানুষ একটি চলচ্চিত্রে জয় বাংলা স্লোগানটা শুনেছে, আমি এটা করেছিলাম। পরে এই ছবিটা তোমরা জানো যে এডিনবারা ফেস্টিভ্যাল, লন্ডন ফেস্টিভ্যাল, বিন ফেস্টিভ্যাল, নিউ ইয়র্ক ফেস্টিভ্যাল, অনেক ফেস্টিভ্যালে গেছে, কিন্তু আমি আর ছবি। তারপরে আমার আসলে নাটক খুব টানে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ তারপরে তো আমি দেখলাম, আমরা যেটা দেখি যে একটা অনেক দিন গ্যাপ গেল একটা চলচ্চিত্রে গিয়ে, তারপরে এলো 2010-11-তে গেরিলা। হ্যাঁ, প্রায় 18 বছর। এই 20 বছর ফিল্মের বিরতিটার কী কারণ? আসলে এটা আমার মনে হয় কি, আমি খুব বেশি রাজনৈতিক আন্দোলনগুলোর সাথে বেশি জড়িত ছিলাম। আমার নিজের মনে হয়েছে আমার উচিত ছিল আরেকটু শিল্পের দিকে নিজেকে নিয়োজিত রাখা। তখন যেই কয়টা আন্দোলন হয়েছে, যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, তখন মনে আছে যেটা তখন আমি সভাপতি আবার গ্রুপ থিয়েটার ফেডারেশনের, তো আমার একটা বড় দায়িত্ব হয়ে গিয়েছিলো এটা করা, সেটা করেছি। আর আরেকটা হচ্ছে নাটক আমাকে তখন খুব টানছে, আঙ্গিকগুলো নিয়ে গ্রাম থিয়েটার নিয়ে ঢাকা থিয়েটার নিয়ে ওয়ার্কশপ করা নিয়ে খুব ব্যস্ত থাকলাম। আর আমি টেলিভিশনের চাকরিটা ছেড়ে দিয়েছিলাম 1983-তে ছেড়ে দিয়ে, আমার এক বন্ধু আছে শাহজাহান ববি, তার এবং কাজী আল হাসান, ওদের করলা কর্পোরেশনে জয়েন করেছিলাম আমি। তো সেইখানেও আমি ব্যবসায়ী না তো পারি নাই ভালো মতো কিছু করতে, তারপরে চেষ্টা করছিলাম যে কিছু কাজ করা যায় কিনা। এবং অবশ্যই আমি সেই সময় পেশার কারণে কিছুটা সময়ও দিয়েছি, কিন্তু মঞ্চনাটক করেছি। আর সৈয়দ হক আমাকে 71-এর যিশু দেখার পর সৈয়দ শামসুল হক আমাকে বলেছিল তুমি আমার একটা নাটক অথবা চলচ্চিত্র তুমি করবে। হক ভাই বলেন যে তুমি নিষিদ্ধ লোবানটা করতে পারো অথবা নীল দংশন যদি না করো, আমি নিষিদ্ধ লোবানটা করবো। তো নিষিদ্ধ লোবান করার পর 1998-এ বন্যা হলো, খেয়াল আছে? প্রচণ্ড বন্যা হলো। তো তখন আমি প্রিপারেশন নিচ্ছি, এর মধ্যে বন্যা টানে লেগে গেলাম তোমাদের সাথে, সবার সাথে আর করা হয়নি। পরে গেরিলা ছবিটা করলাম,
সরকারি একটা 19 লাখ টাকার অনুদান পেলাম, সেটা 2010 সালে। 2010 সালে 2011 সালে এই ছবিটা রিলিজ হলো। এইটাতে একটা মুক্তিযুদ্ধের সার্বিক একটা চিত্র হয়তো পাওয়া যায় গেরা ছবিটায়। এই তার আগে, তারপর তো আমার এই যে মঞ্চের প্রসিনিয়ামের বাইরে থিয়েটারটা খোলা জায়গায় মিলনায়তনের ভিতরে দর্শকের সামনে কিভাবে করা যায়, পাঁচালী রীতিতে কীভাবে কর, এই টেকনিকগুলো আসলে অনেক সময় আমার আর সেলিমের নিয়ে নিয়েছে। এইরকম জায়গায় সেলিম যখন একেবারেই ধরো বিশ্বমানের নাটকগুলি করেছে, সেলিমার দিনের নাটক অফ ব্রডওয়েতে চাকা নাটকটা তোমাদের জানা আছে যে 1000টা শো হয়েছে ইংরেজিতে, ওরাই করছে, জামিল আহমেদ এটার সাথে ছিলেন। তো সেলিমের সাথে যখন কাজ করছি তখন সেলিম হঠাৎ করে 2008-এ, তখন আমি খুব ব্যস্ত সেই সময়, হঠাৎ করে সেলিম 2008-এর জানুয়ারিতে সেলিম চলে গেল। সেলিমের চলে যাওয়াটা আমার সবচেয়ে বড় ক্ষতি হয়েছে। আমি হয়তো সামনের বছর ভাবছি যে আমি হয়তো সেলিমের স্বর্ণ বোয়ালটা করবো। সেলিম চলে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে আসলে আমার জন্য খুব ডিফিকাল্ট এখন নতুন কোনো বড় সৃষ্টি করা, এটা আমার মনে হয়েছে। এর মধ্যে হঠাৎ করে লন্ডন থেকে আমাকে যোগাযোগ করা হলো যে শেক্সপিয়ারের 37টা নাটক নিয়ে 37 জন ডিরেক্টর, 37টা ভাষায়, 37টা দেশের লন্ডনে যে নাটক করবে, আমাকে বলা হলো তুমি একটি নাটক পাবে, তোমাকে দেওয়া হবে, তুমি করবে, তোমার কোন নাটকটা পছন্দ? আমি তখন বললাম আমার পছন্দ হচ্ছে ম্যাকবেথ। তো বললো যে ম্যাকবেথ তো আমরা দিয়ে দিয়েছি আরেকজনকে, তোমাকে একটু বিলম্বে, কারণ এটা কলকাতার কেউ একজনকে বাংলা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেহেতু বাংলাদেশ, বাংলা ভাষায়, সুতরাং এটা তুমি করো। তো হিন্দিতে একজন, জাপানিতে একজন, ইংরেজিতে, ফরাসিতে, যার যার মতো করছে, যোগাযোগটা আছে, কিন্তু কী করবো যাই না। কিন্তু হঠাৎ মনে হলো আচ্ছা প্রয়োগটা যদি আমি আমার অভিজ্ঞতা থেকে করি, আমি যদি খোল নালচে পুরোটা পাল্টে ফেলি, তখন আমি ভাবলাম যে মণিপুরী নটপালার আঙ্গিকে যদি টেম্পেস্ট করি কেমন হয়। হ্যাঁ, তাহলে ওই সুর, তাল, লয়, ছন্দ সব কিছু মিলিয়ে টেম্পেস্টকে দেখার চেষ্টা করি, প্রসপেরোকে দেখার চেষ্টা করি, আরিয়েলকে দেখার চেষ্টা করি, মিরান্ডাকে দেখার চেষ্টা করি কেমন দাঁড়ায়। কারণ আমরা তো খুব অসাধারণ একটি প্রযোজনা আমরা করেছিলাম আমাদের আইটিআই থেকে, আমাদের আলিজাকের টেম্পেস্টের ফেরদৌসী মজুমদারের। আমি আবার এখানে কী করতে পারি? কিন্তু পরবর্তী পর্যায়ে দেখলাম যে আমরা গেলাম ইয়েতে, গ্লোবে গেলাম, এবং এখন পর্যন্ত দুর্ভাগ্য আমি গত 2 মাস আগে লন্ডনে ছিলাম, আমাকে 2টো ইউনিভার্সিটি থেকে যোগাযোগ করে, এখনও করে, আমি গেলে ওদের সাথে কথা বলি। ওদের বিষয়টা হচ্ছে, গবেষণার বিষয় হচ্ছে শেক্সপিয়ারের নাটক ভিন্ন আঙ্গিকে। তারা দেখতে চাচ্ছে আমরা কেন করি, কীভাবে করি, কীভাবে শেক্সপিয়ার হারিয়ে যাচ্ছে না, শেক্সপিয়ার নতুনভাবে ইন্টারপ্রিটেড হয়েছে। সুতরাং আমি বলি কি, এটি তো আমার অর্জন না, আমি মনে করি বাংলা নাটকের এই প্রচণ্ড জোয়ার যদি না আসতো বাংলাদেশের বহুমাত্রিক একটি সাংস্কৃতিক কর্মের, তাহলে তো নিশ্চয়ই আমরা আজকে পৃথিবীর বিভিন্ন দেশে, শুধু আমার নাটক কেন, আমাদের নাটক কেন, অনেকের নাটক তো আজকে সারা পৃথিবীতে ঘুরছে, কিন্তু যাচ্ছে। তো আমার মনে হয় যে বাংলাদেশের নাটক এটা অত্যন্ত বড় ভূমিকা পালন করেছে। এখন চলচ্চিত্রটার একটা সময় এসেছে ভূমিকা পালন করার। 70 দশকে একটা ভূমিকা ছিল চলচ্চিত্রের। তো আমি মনে করি কি, আমাদের সকল মাধ্যমগুলো, সাংস্কৃতিক মাধ্যমগুলোর একটি পুনর্বিবেচনা করা উচিত, যে আমরা আমাদের কাজগুলো ভালো করব এবং বিশ্ব দরবারে কাজগুলো প্রেজেন্ট করব, তাহলে হয়তো একটা জাতিগত উত্থানের সম্ভাবনা। এখন কি আর চলচ্চিত্র নির্মাণের কোনো কাজ? হ্যাঁ, আমার একটা নতুন ছবি শেষ করেছি, সেন্সারে জমা দিচ্ছে, ফরিদুর রেজা সাগররা করেছে, ইমপ্রেস টেলিফিল্ম, এটার নাম হচ্ছে আলফা। এটি একেবারে ভিন্ন জনরা, আমার নিজের লেখা, আমার 90 মিনিটের ছবি। আমি কোনো অ্যান্টি ন্যারেটিভ, আমি বলছি এটা নন লিনিয়ার একটা ছবি, হাইলি এক্সপেরিমেন্টাল, এটা মানে গেরিলার মতো বা 71-এর দেশের মতো না আর কি, এটা সবসময় তো একই রকম ছবি। নাটক, চলচ্চিত্র, এর একসময় তো কবিতা লেখারও অভ্যাস ছিল। হ্যাঁ, গ্রন্থ প্রকাশিত হয়েছে। হ্যাঁ, হয়েছে। কবিতার চেয়ে বেশি আমার মেময়ার হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে ছোট্ট একটা, আর নাটক লিখেছে 71-এর পালা মুক্তিযুদ্ধ নিয়ে, আর টিটোর স্বাধীনতা একটা বই ছিল।
এখন যেটা চেষ্টা করছি আমার নিজের স্মৃতিকথা মতো একটা লেখার, এটি একটা চিন্তা আছে লেখার। আরেকটি কাজ নির্ভয় মনে আছে, আমি একটি টেলিভিশন চ্যানেলের জন্য মুক্তিযুদ্ধ প্রতিদিন নামে একটি অনুষ্ঠান করেছিলাম 2007। দেখেছি, তোমাকে আমি ইন্টারভিউ করেছিলাম 2007 থেকে 2011, 4 বছর আমি কয়েক হাজার অনুষ্ঠান করেছি, সেগুলোকে কম্পাইল করে বাংলা একাডেমিকে দিয়েছি মুক্তিযুদ্ধের কত কথা এই নামে। হ্যাঁ, কত কথা এই নামে, মুক্তিযোদ্ধাদের বয়ানে মুক্তিযুদ্ধের ইতিহাস। আমার মনে হয় ওটাকে ট্রান্সক্রিপ্ট করে যে কাজটি করছে, এটা যদি হয় মনু ভাই বড় কাজ হবে, অবশ্যই যদি বাংলা একাডেমি বের করে। আমি ট্রান্সক্রিপ্ট করে দিয়ে দিয়েছি, তারা বলেছেন বাংলা একাডেমি যে তারা দেখবেন। আরেকটি নাটক করছি, দুটি নাটক করছি নূর ভাই, এই বছর একটি করব মঞ্চে, সেটা হচ্ছে আলতাফ মাহমুদের উপর একটি, আলতাফ নামে একটি নাটক করছি, সে মিউজিক্যাল, 11-12টা গান থাকবে, টোটালি আলতাফ ভাইয়ের জীবনটা। আরেকটা হচ্ছে রবীন্দ্রনাথ বনাম রবি ঠাকুর, একজন কবি আরেকজন সাধারণ মানুষের সাথে মিলেমিশে পতিশ্বরের তার জীবন আমি দেখার চেষ্টা করছি, এটাও আমার নিজের কাজ হবে আর কি। অবশ্য অনেকে হেল্প করে, আমি তো অত ভালো লিখি না, তো সেজন্য অনেকে সাহায্য দিয়ে করতে হবে আর কি। আমরা ব্যক্তিগত কিছু প্রসঙ্গে যাই, সেটা হলো যে আমরা সবাই জানি যে বিয়ে করেছি কিনা শিবুল ইউসুফ, আচ্ছা জীবন সঙ্গী। হ্যাঁ, তো ঘটনাটা কীভাবে ঘটেছিল, মানে এটা তো যতটুকু আমি বুঝি এটা কোনো মানে বাবা মা ঠিক করে দিয়েছেন এরকম ছিল না ব্যাপারটা, সেই রোমান্টিক কাহিনিটা একটু শুনতে চাই। আচ্ছা, সেটা হচ্ছে যে 74 সালে শিমুল তো গান করে, তখন শিমুল টেলিভিশনে তারকা, তাই না, ছোটোবেলা থেকে। তো শিমুল আমাদের দলে একটা অঘটন ঘটলো, যে বললাম যে শারবিন মোর্শেদ চট্টগ্রাম গেল না, শিমুল আল মনসুরের যে নাটকটা ছিল বিদায় মোনালিসা, সেটাতে শিমুল একটু করেছিল এর আগে ঢাকায়। তো শিমুলকে বলা হলো, শিমুল ফিরে এসে বরোদা থেকে, ও তখন পড়তো বরোদাতে, তো বরোদা থেকে ফিরে আসছে, তখন আমি বললাম যে এটা করতে হয় তোমার, লিনবিল্লা আমার বন্ধু, দিনবিল্লা বন্ধু তাদের ছোটো বোন, তো তোমাকে করে দিতে হবে, নাহলে আমাদের নাটক টিকিট বিক্রি হয়ে গেছে চট্টগ্রামে কারাগারে, ওই প্রথম চট্টগ্রামে দর্শনীর বিনিময়ে নাটক হচ্ছে আমাদেরকে দিয়ে। তো শিমুল গেল ট্রেনে পড়তে পড়তে, আমি আগেই চলে গেছে, ওরা গেছে, তো ওখানে তো শোটো করলাম, ভালো হলো, তারপরে মুনতাসির ফ্যান্টাসি হলো। তারপরে 76 সালে হঠাৎ মনে হলো যে মানে শিমুলের আর কি ধারণা যে আমাকে তার ভালো লাগে, তো আমারও মনে হলো যে হ্যাঁ খারাপ না মন্দ না, আমারও ভালো লাগে, আমারও ভালো লাগে। এটাই প্রথমত যে শিমুলের শৈল্পিক গুণটা আমার খুব আকর্ষণ করেছে, তো সেইভাবে আর কি শুরু। তারপরে আমাদের 79 সালে বিয়ে, তারপরে এশা আমাদের এক কন্যা, সেও তো নাটক, সেও নাটক এবং চলচ্চিত্র, গেরিলা এবং এই যে আয়নাবাজি এই সবগুলো তার কাজ ছিল। আমার এই যে আলফাও তার ভূমিকা রয়েছে। তোমার যারা প্রিয় মানুষ বা তোমাকে যারা খুব পছন্দ করেন ভালোবাসেন, এমন কিছু মানুষের আমরা কিছু কথা ধারণ করেছি, সেটা আমরা একটু দেখে নিই। নাসিরুদ্দিন ইউসুফকে আমি আমাদের দেশের অত্যন্ত মেধাবী ও সৃষ্টিশীল নির্দেশক হিসাবে গণ্য করি। ও যে চিত্রকল্প তৈরি করতে পারে সেটা একটা অসাধারণ। আজকে সেলিম আল দীন নাট্যকার হিসেবে যে এত মর্যাদা বা প্রতিষ্ঠা লাভ করেছেন, তার মূলে রয়েছেন কিন্তু নাসিরুদ্দিন ইউসুফ। ও নির্দেশনা দিয়ে এইসব নাটকগুলোকে একটা অসাধারণ উচ্চতায় নিয়ে গেছেন। সংগঠক হিসেবে নাসিরুদ্দিন ইউসুফ অত্যন্ত পরিশ্রমী এবং দক্ষ বলতে পারবো, একসঙ্গে অনেক সংগঠনের জন্য অনেক কাজ করতে পারে। আরেকটি হচ্ছে যে বন্ধু হিসাবে নাসিরুদ্দিন ইউসুফ অত্যন্ত গুরুত্বপূর্ণ, বন্ধুর জন্যে বন্ধুত্বের জন্যে ও যে কোনো কাজ করতে পারে সেটা বুঝতে পেরেছি দীর্ঘদিন তার সঙ্গে চলে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একজন বীর মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযুদ্ধের চেতনা সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্যে ও নিরলসভাবে কাজ করে গেছে গত কয়েক বছর ধরে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি আমার কাছে একজন অন্যরকম মানুষ হিসাবে প্রতিভাত হন। তখন তার তরুণ বয়স, আমি তার চেয়ে বয়সে অনেক বড়,
কিন্তু তারুণ্যের এই শক্তিটিকে দেখার মধ্য দিয়ে আমি উপলব্ধি করি নাসিরুদ্দিন ইউসুফ প্রচণ্ডভাবে সেই সংস্কৃতি মনস্ক মানুষ, যিনি যুদ্ধের পরবর্তী সময়টাকে নিজেদের সাংস্কৃতিক পরিমণ্ডলে তৈরি করবেন বলে তার তারুণ্যের শক্তিকে নিয়োজিত করেছিলেন। এটাই তার আমার কাছে সবচেয়ে বড় পরিচয়। দীর্ঘ সময় ধরে তিনি নাটকের সঙ্গে যুক্ত, থিয়েটার তার হাতের কাছে একটি প্রাণপ্রিয় জায়গা, তিনি চলচ্চিত্রের সঙ্গে যুক্ত, তিনি সাংস্কৃতিক মণ্ডলের বিভিন্ন অভিনয় শিল্পীদের সঙ্গে যুক্ত, সব কিছু মিলিয়ে পরিচয় পরিচর্যা করার যে বিষয়টি একজন ব্যক্তি অর্জন করতে পারে নাসিরুদ্দিন ইউসুফ, সেই ব্যক্তি আমি মনে করি তার মতো ব্যক্তিকে নিয়ে আমরা আমাদের সাংস্কৃতিক পরিমণ্ডলকে পরিশুদ্ধ করতে পারব এবং অনেক বড় পরিসর তৈরি করতে পারব, যেখানে আমাদের সন্তানেরা আগামী দিনে এই জায়গাটাকে ধরে রেখে এগিয়ে যাবে এবং তিনি থাকবেন তাদের পাশে। আমরা ধরেন ছোট থেকে বড় হয়েছি, ভাই বোন সবাই একসঙ্গে, আমরা 10 বোন ভাই বোন ছিলাম, তার মধ্যে আমাদের ভাই বোন 2 মারা গেছে, তার আর বাচ্চা হচ্ছে আমাদের 8 ভাই। তার আর হচ্ছে যে ও খুব মানে দুষ্ট ছিল, সারাক্ষণই মানে ও এগুলো নিয়েই থাকতো আর কি, লেখাপড়াও ভালো ছিল, খারাপ ছিল না। ও তো আমাদের সঙ্গে সবসময় আমার ভাই আমাকে মানে এ সময় সবসময় দেখতে আসে, চিটাং আসলেই আমার বাসায় যাবে, আমার বাসায় যাবে এবং আমার খোঁজখবর নিবে। আমরা মানে ওই স্বাধীনতার পরে আমরা যে ঘটনাটার মুখোমুখি হয়েছিলাম যে একদিন এসে নাটক বন্ধ করে দিল পুলিশ। হ্যাঁ, তখন যেটা হয়েছিল, নাটক হচ্ছে সবই ঠিক আছে, কিন্তু আমাদের উপরে অভিনয় নিয়ন্ত্রণ আইন 1872 সালের একটা অ্যাক্ট রয়েছে ব্রিটিশ আমলে, সেটা ব্রিটিশ আমলের। হ্যাঁ, সেইটা নীল দর্পণকে কেন্দ্র করে যেটা হয়েছিল। এখন স্বাধীন দেশে সেটা কেন থাকবে? তো তো আমার মনে আছে যে তুমি ছিলে, আমাদের আলিজাকের ছিল, রামদাস ছিল, আমরা সবাই মিলে যখন আন্দোলনটা করলাম বঙ্গবন্ধু, কিন্তু তখন ওই আরেকটা ছিল যে ট্যাক্স ছিল আমাদের উপর, নাটকের টিকিটের উপর ট্যাক্স দিতে হবে, নাটক করলে ট্যাক্স দিতে হবে। আর অদ্ভুত আইন, সেটা হচ্ছে মুনলাইট নাইটে নাটক করতে হবে, পরীক্ষা থাকলে, স্কুলের ফাইনাল থাকলে নাটক করা যাবে না, তাহলে ছাত্রদের ক্ষতি হবে। যেটা ছিল যে থানায় ওসি সাহেবের কাছে নাটক জমা দিতে হবে, স্ক্রিপ্ট জমা দিতে হবে, সেই স্ক্রিপ্ট উনি দেখে পড়ে বলবেন যে এই নাটকটা করা যাবে, যে সেটা ছিল বঙ্গবন্ধু। তখন ওই যে বাংলাদেশ টেলিভিশনে রামপুরায় ওখানে দাঁড়িয়ে বললেন যে না এটা থাকবে না, হ্যাঁ দুইটাই বাদ দিয়ে দাও, কিন্তু দেখেন ব্যুরোক্রেসি একটা বাদ দিল তখন, মানে অভিনয় আইনটা বাতিল করলো না, মানে সারিটা থাকবে, অভিনয় নিয়ন্ত্রণ আইন বাতিল হয়ে গেল না, অভিনয় আইনটা বাতিল হলো না, ট্যাক্সটা বাতিল হলো, হ্যাঁ হ্যাঁ ট্যাক্সটা বাতিল হলো, কিন্তু সেইটা আমরা বাতিল করাতে সক্ষম হলাম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন 96 সালে নির্বাচনে জিতলেন এবং আওয়ামী লীগ সরকার গঠন করলেন। তখন 97 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজটি করলেন সেটা হচ্ছে যে অভিনয়ের আইনটি বাতিল করলেন। এখন নাটকে কিন্তু সেই সমস্যাটা অনুমতিটা নিতে হয় না। আমার মনে হয় যে এই একটা পজিটিভ গভর্নমেন্টের একটা রোল আছে, কিন্তু কালচার ইয়েতে সেটা আমরা পেয়েছি সমর্থন, এখনও আশা করব সরকারের কাছে যে বিভিন্ন জায়গায় যদি হল করে দেয়, এবং তুমি তো আমাদের মাননীয় মন্ত্রী, সংস্কৃতি মন্ত্রী, আমরা ছোটো ছোটো হল চাচ্ছি, শিল্পকলা একাডেমির অ্যাক্টিভ হোক, আর একটি পথনাটক বা মুক্ত নাটক করার জন্য যদি মঞ্চ, যেটা একটি পরিকল্পনা নেওয়া হয়েছিল, এটা যদি বাস্তবায়ন, আমরা পরিকল্পনা ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে প্রতিটি উপজেলায় একটি মুক্ত মঞ্চ, একটি ছোট মেকআপ রুম আর টয়লেট, টয়লেট এগুলো থাকবে, তার সঙ্গে এখন পাশাপাশি যেটি যুক্ত হয়েছে মিলনায়তন এবং একটি গ্রন্থাগার। বাহ, খুব ভালো। সুতরাং এইটা এখন আমরা একটা প্রজেক্ট প্রকল্প নিয়ে কাজ, কিছু কিছু জায়গায় আমরা নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। বাহ, তাহলে একটা যেতে হবে কোথাও। তো শেষ করি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আমিও মানে খুবই ভালো লাগলো নূর ভাই তোমার সাথে অনুষ্ঠানটা করে। শ্রোতা দর্শক, এতক্ষণ কথা বলছিলাম নাট্য ব্যক্তিত্ব, চলচ্চিত্র নির্মাতা, সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফের সঙ্গে। তার দীর্ঘ কর্মময় জীবনের নানা জানা অজানা কথা আমরা শুনলাম, সব কথা অবশ্য শেষ হলো না, তারপরেও যেটুকু আমরা পেলাম সেটাও আমাদের অনেক বড় পাওয়া। তার পথ চলা সুন্দর হোক, দীর্ঘ হোক, তিনি আরও সক্রিয় জীবনযাপন করুন, এটি আমাদের সবার কামনা। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।